কুণ্ঠপুরে আছে এই সবাৰয় পাৰ এই বখিয় অসন্ত প্ৰভু ও জগতৰে দুষ্টক দমন শান্তক পালন অ কৰিবাৰ মনে এ যুগে যুগে অৱতাৰ অ ধৰে নাৰা Yeah.
বামন রূপে হে সত্য যুগ ও ধরে অবতার কচলিয়া ইন্দ্র ও করিলায়ু যুগ পার হইলা এ ত্রেতা যুগ পড়িলা তার পিছত ভগবন্ত ও যি কর্ম ও চারি অংশে মূর্তি ধরে ও প্রভু নারায়ণ এ শ্রীরাম লক্ষ্মণ আর ও ভরত শত্রু কাষে সীতা দেবী ও রামৰ কাষত এই হনুমন্তই প্ৰণাম কৰে ও রামৰ চৰণ প্রণাম করে ও রামর চাও ও চারি অংশে মূর্তি ধরি আছে নারায়ণ আছে নারায়ণ উপস্থিত হইলা যায় নারদ প্রধান নারদ তপ ধন সারি অংখে মূর্তি ধরে আছে নারায়ণ আছে নারায়ণ উপস্থিত হইলা যায় নারদ পুধান চরিত মুনি ও দেখি বাপ পাইলা দেখি বাপ পাইলা
পাওয়ে প্রণাম জনাই নারায়ণ 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 নারদ মুনিয়ে এ বিদায় মারিলা কিন্তু এ সারি মূর্তি দেখে নারদ চিন্তা করিলা এ সারি মূর্তি দেখে নারদ চিন্তা করিলা নারদে মনে মনে ভাবে ও কি ভাবে ও এই কথা ব্রহ্মাক মই খুঁধিব যায় ব্রহ্মার ওচরে নারদ ব্রহ্মার ওচরে নারদ পিতা ও পিতা সৃষ্টি করে মই বৈকুণ্ঠ ভুবনে গৈ কি দেখিলো জানা পিতা এ বৈকুণ্ঠ ভুবনে যাই দেখি পাপ পাইলো পিতা কিন্তু পিতা কিয় ধরে সারির প্রভু কিয় ধরে সারির প্রভু বুঝি বৈকুণ্ঠত নারায়ণে চারিরূপে অবতার ধরিছে আর এই প্রশ্নটির উত্তর মই তোমাক কব লাগে হেরা নারদ ও ব্রহ্মাই বলে এই কথা না জানো মই এই প্রশ্নের উত্তর দিব পরা এজন প্রভু আছে অর্থাৎ মহাদেব এই কথা মহাদেবে জানিব গতিকে আমি এটা কাম করো এ দুইজন যাও বলা শিবর ওসর তেনে হলে আই থাকা নারদ ও পিতা পুত্র চলি যায় কৈলা শিখর ও শিবর ওসরে দুয়ো উপস্থিত হইলা শিবক চাহিয়া পাছে শিবক চাহিয়া পাছে প্রভু প্রভু হে দেব ত্রিনায়া
हरी रूपे अवतार धोरी आसे की करान धोरिया से की करान हे देवती माया किया या मखोनी ना बोलो सोत नारायण सारे अंग अवतार धोरिया से की करान धोरिया से की करान आरु प्रभु তোমালোক দুয়োজনে মোক এটা বৰ ডাঙৰ প্ৰশ্ন কৰিলা বৈকুণ্ঠত নাৰায়ণে কিয় বাৰু চাৰি ৰূপে অৱতাৰ ধৰি আছে আৰু এই প্ৰশ্নটোৰ উত্তৰ মই তোমালোক দুয়োজনক দিব লাগে হেৰা ব্ৰহ্মাৰ নাৰদ বৰ সহজ প্ৰশ্ন বৰ সহজ প্ৰশ্ন কিন্তু এটা কাম কৰিব লাগিব অ' কি কা প্ৰথমতে মই এক চিলিম জ্বলাই লব লাগিব ঠিক আছে ৰবা 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 ৰা বৈকুণ্ঠত নাৰায়ণে চাৰি ৰূপে অৱতাৰ হয় অ ঠিক আছে তেনেহলে শুনি থাকা অ শিৱে বোলে শুনা ব্ৰহ্ম নাৰদ মোহৰাবা হে চাৰি ৰূপে অৱতাৰ অ ধৰে কি কা ইয়ার অর্থ হৈছে এ রাবণ রাক্য হইব পৃথিবী মন তাক বধি বাক জন্ম লব ভুমন আর শুনাচোন এ শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন সীতা নামে আৰু নাৰদ ৰাম নামৰ মহিমা অপাৰ অ ৰাম নামৰ মহিমা অপাৰ অ ৰামৰ নামৰ নাৰদ শুনাহে মহিমা অপাৰ Oh, no.
এটা কাম করা, এই রাম নামর মহিমার এ যদি প্রমাণ, এক মহাপাপী আছে তালৈ লৈ যোৱা, ঐ এক মহাপাপী আছে তালৈ লৈ যোৱা। আর শুনাচোন, এ সেবন মুনিৰ পুত্র তার নাম রত্নাকর, তার সমান পাপি নাই, তার সমান পাপি নাই। পুরা নারদ, কিবা বুঝি পালা? এ কথা শুনি দুজনে অমানিলা বিস্ময়, প্রভু কেনেকুয়া পাপি বলে এ শুনা ব্রহ্মদেব নারদ এ মোহর বচন, ও মোহর বচন, রত্নাকরর সমান পাপি নাই ত্রিভুবন, রত্নাকরর সমান পাপি নাই ত্রিভুবন। মহাপাপী রত্ন করে কি করে জানা, এই লোহার মুদ্রা লই থাকে হিবনের মাঝত, এই লোহার মুদ্রা লই থাকে বনের মাঝত, চুপি থাকে রত্ন করে, চুপি থাকে রত্ন করে, এই মানুষ দেখিলে দস্যুই বায়ু বেগে যাও, নাই কত পলাবি, কত পলাবি, লোহার মুদ্রার ধরে মাথা কোবাই, লোহার মুদ্রার ধরে মাথা কোবাই, রাজার পুত্র মন্ত্রীর পুত্র ধনী সদাগর, ও দরিদ্র ভিক্ষারী হে পাপীর হাতর পরা নাহি কেনিস্তার, আর আসই ও বৃদ্ধ স্ত্রী যুবতীর কারো রক্ষা না, নানান অত্যাচার করে কোবাই মারয়, শুনা ব্রহ্মা আর নারদ, এই মহাপাপী রত্নাকর নাম মুখত লওঁতে মোর নরপতি নামর এজন বিপ্রবরের কথা মনত পরিছে, বারু শুনাচুন সেই নরপতি বিপ্রন কোন আছিল, ও নরপতি নামে আসিল বিপ্রবর, যাজনিক কর্ম করে নামে,
এতিয়া চাও কিন্তু এদিন বিপ্ৰা বৰে এ সদাগৰ ধাৰে চাও এই দুখীয়াৰ প্ৰতি দয়াশীল অ সেই সদা এই থনখন চাউল দালি থনখন চাউল দালি অ থনখন বৰ বিপ্ৰবৰে টোপোলা বান্ধিলা পিছে এতিয়া মই বিদায় সদাগৰক আশীৰ্বাদ দে এই থনখন বৰ লৈ বিপ্ৰায় আনন্দিত হয় বহু কল্পনা কৰি হাতে নৰপতি বিপ্ৰয় মনতে ভাবে ও আজি মোৰ শুভ দিন আজি মোৰ শুভ দিন অ কপাল মোৰ ভাল কাৰণ থনখন চাউল দালি মই পালো মই পালো বহু গাজি কল আৰু এইটো কালি ভোগ মই ইচ্ছা মতে হাম আৰু এটা কথা নহয় বহুদিন মই মাছো খাব পোৱা নাই গতিকে আজি দক্ষিণেও বহুখিনি পাইছো যাওঁতে যদি ক'ৰবাত পাই যাওঁ নহয় বাপেকে যাওঁতে এটা ডাঙৰ চাই মই মাছ লৈ যাম অ মই যিটো ভাবি আহিছিলো সেইটো দেখোন হ'লে অ নদীৰ ঘাটত জাল আই আছে মাছ মাৰি বোলো হে জালু অ মাছ পাইছা অ কি মাছ ডাঙৰ বৰালি মাছ কথা নাই কথা নাই কথা নাই কথা নাই এ ডাঙৰ বৰালি এটা মাছটোলৈ আকৌ বিপ্ৰবৰে মনতে ভাবে ও বাতে বাতে ভাবে বিপ্ৰয় মাছটো চাই চাই চাওক ৰাইজসকল অ ভবা কথা নহয় সিদ্ধি বাটত আছে কণা বিধি দেখা কেনে দৈৱৰ বিপাক আজি মই ঘৰ নাপাম নেকি এই লাৰে লাল্লেৰে লাৰে লাল্লেৰে লাল্লাৰে লা ৰং মনে বিপ্ৰজাই অৰণ্যৰ ওচৰ পাই আৰু আনফালে বনৰ মাজত চুপি থকা অ ৰত্নাকৰৰে পৰিলাচ
মুদ্গার লয় রত্না করে খেদি গইলা মই যি সুধি যাও তই উত্তর দি যাবি প্রথমতে ক এই টোপোলাটোত কি বান্ধি আনিছা অহ বোপা ইয়াতে কেইটামান চাউল আছে বোপাই চাউল আছে কেইটামান চাউল চাউল আছে ঠিক আছে চাউল মোর মিলি গৈছে আর নিশ্চয় কিবা থাকিব পারে ও বোপা এই এই টোপোলাটোত এই টোপোলাটোত কি বান্ধা আছে ক ক তাড়াতাড়ি ক ও বোপা ইয়াতে কেইটিমান দালি আছে বোপা দালি আছে কেইটামান দালি ঠিক আছে চাউল দালি মোর মিলি গৈছে আর নিশ্চয় কিবা থাকিব পারে ও ও ভুনির এই ভুনিখন যে আছে এই ভুনিখনত তই পিছফালে কি বান্ধি আনিছা সঁচা কথা কও নহলে তোক মই ও বোপা আৰু তো একো নাই বোপা আৰু একো নাই সঁচা কথা কৈছা তো সঁচা কথা কৈছা তো কও মই খুদিছো এই ভুনিৰ লগত কি আছে কও বোপা অকমান ধন আছে বোপা অকমান ধন আছে ঠিক আছে প্রথমতে তই মোক ফাঁকি দিছিলি প্রথমতে তই মোক ফাঁকি দিছিলি এতে চাই থাক তার পরিণতি কি ভয়ঙ্কর হব পারে ও বোপা মোক একো নকৰিবা বোপা মোক যাবলৈ দিয়া হব তোমাক মই যাবলৈ দিম এতে চাই থাকা এ চুলি এৰি দছে বিপ্ৰাৰে গলত চেপি ধৰে বিপ্রার সকল বস্তু এ রত্নাকরে মরা হত অরণ্য মরা হত অরণ্য এনেদরে মহাপাপী রত্নাকরে ব্রাহ্মণ বৈষ্ণব ভিক্ষারে দে সকলকে বধ করবলৈ ধরিলে আৰু এই কথা অ এই কথা সেৱন মুনি অৰ্থাৎ তেওঁৰ পিতৃ অ শুনিবা ক পাই অতি মৰমেৰে এ শুন বাচা ৰত্না কথা এটা কওঁ মই অ কি কথা জানা বাচা দস্যুবৃত্তিতে কৰা হৰিৰ নাম মুখে লৈ হৰিৰ নাম মুখে লৈ অ বোপা এ নৰ হত্যা মহাপাপ বাচা নকৰিবি তই এই হৈছে শাস্ত্ৰৰ বাণী এই হৈছে শাস্ত্ৰৰ বাণী আৰু বাচা এ আনক দুখ দি যিয়েই সুখ বাঞ্চা কৰে আয়ুক্ষয় হয় সিটো বাচা নৰকত পৰে কাৰ তেজ বল বাচা সদায় না থাকে এদিন হেরাই যাব বাসা সকলবোর কালর হাততে এ নিজর পুণ্যর ভলে বাসা তই পাইবি মোক
নিজর পাপর ভালে বসা নিজর পাপর ভালে বসা এতিয়া চাও ও এনেদরে সেবন মুনি পুত্র পূজা কথা শুনি ৰত্নাকৰৰ পিতা ও তোৰ কথা মই নুশুনো ও নীতি শাস্ত্ৰ নামানো কেৱল লাগে থন হৰ বা পুন নাজানো তোৰ কথা মই নুশুনো অথনে হৈছে ধৰ্মৰ মূল তই জানিছনে নাই এথনি নহলে জীৱনৰ ফলমূল নাই মানুহ মাৰোতে যদি মোৰ পাপ হয় সেই পাপে কি কৰে চাই লম মই পিতা আজিৰ পৰা এনেকুৱা কথা পিতা মুখটো নাই নকবি মোৰ কাৰ্যত বাধা দিলে পিতা তোমাক কিন্তু মই পিতা বুলি ক্ষমা নকৰিম অৰ্থাৎ পিছত দুখ পাবি এতিয়া চাও অ পুত্ৰৰ মুখত শুনি এতে কহ এতিয়া বুজি পালানে ব্ৰহ্মা আৰু নাৰদ এ শিৱেই বোলে এনেকৈয়ে অ সেৱনেব বুজালে কি হ'ব অ এইখন কাণেৰে শুনিছে আৰু এইখনেৰে উলিয়াই দিছে এ মহাপাপী ৰত্নাকৰৰে হে ব্ৰহ্মা হে নাৰদ নকৰা পলম মহাপাপী ৰত্নাকৰক মহাপাপী ৰত্নাকৰক পুৰা নাৰদ তেনেহ'লে বোলা চলি যায় ব্ৰহ্মা দেৱ আৰু নাৰদ মুনি ৰামৰ নামৰ প্ৰমাণ চাওঁ বুলি চলি যায় বেগা বেগি কৰি আমি যদি এনেকুৱা বেশত যাওঁ নহয় আমাক চিনি পাব গতিকে এটা কাম কৰো অ বৃদ্ধ ব্ৰাহ্মণ হলা দিও হাতত বেদ পুঠি লয় আহি থাকা অ হাতত লাখুটি ধৰি ধীৰে ধীৰে যায়
পন্থে আছে যা উপস্থিত হইলা যায় উপস্থিত হইলা যায় এ দুইজনক দেখি পাছে ক্রোধে ব্রহ্মাৰ মাথাক লাগে ব্ৰহ্মাৰ মাথাক লাগে আৰু থাপ দিয়া ব্ৰহ্মদেৱে এথৰে এলা চকু বকাই ৰত্নাকৰে এ চকু বকাই ৰত্নাকৰে হেৰ ভিক্ষাৰে ব্ৰাহ্মণ দুই কুৱাজী মাৰি তহঁতৰ জুলুঙ নিমই কাহৰি ও বোপা কি কলি আমাৰ এই জুলুঙা কাঢ়ি নিবি আমাৰ এই জুলুঙা কাঢ়ি নিবি নাপায় বেছে নাপায় অ ব্ৰহ্মাই বোলে আমাক মাৰি কি পাবি তই অ আমি মিছা নকওঁ আমাৰ এই জুলুঙাত একো বস্তু নাই মাৰিবি দে তই পিছতো মাৰিব পাৰিবি আমাক প্ৰথমতে অ নীতি শাস্ত্ৰৰ কথা বাপু কিছু কওঁ তোক তাৰপিছত লাগে তই মাৰিবি আমাক কি কলি নীতি শাস্ত্ৰ ৰত্নাকৰ নাম মোৰ জগতেই প্ৰসাদ ব্ৰাহ্মণ বৈষ্ণৱ ভিক্ষাৰী দেখাক মই নকৰো বিচাৰ নৰ হত্যা কৰি সদায় মই কৰো উপাৰ্জন যাওঁ নীতি শাস্ত্ৰ উপদেশৰ মোৰ নাই প্ৰয়োজন নাই প্ৰয়োজন নাই প্ৰয়োজন ও বোপা কি কলি নীতি শাস্ত্ৰৰ প্ৰয়োজন নাই বুলি কৈছা আছে বোপা শুনা ৰত্না কৰা এটা কথা নহয় এ যেতিয়া গছত ফল লাগে নহয় কি হয় জানানে এ গছত ফল লাগিলে সদায় নাথাকে অঁ পকাৰ পিছত নিজে নিজে আৰু কচু পাতৰ পানীৰ দৰে
আমার মানব যে মুহূর্ততে মানব বেহর মুহূর্ততে মানব বেহর ও বোপা এইবিলাক কথা তো কিয় কৈছো জানা এ তোর সম মহাপাপী সংসারতে নাহাই তোর পাপর ভাগ বাপু কলি মোর পাপর ভাগ কোনোয়ে নলয় কিয় নলব মোর পাপর ভাগ লও তো মোর ঘরত বহু কেজন আছে প্রথমতে মোর পিতৃ দ্বিতীয়তে মোর মাতৃ আর তৃতীয়তে মোর ভার যায় পাপর ভাগ লব কি কলি বোপা ও তোর পিতৃ মাতৃ আর ভার যায় পাপর ভাগ লব এ ব্রহ্মাই বলে আমার মুঠে বিশ্বাস না যায় এটা কাম করা কি কাম যদি পাপর ভাগ লয় তুমি ঘরত গই খুঁঠি আহা যায় তার মানে মুখ ঘর পঠাই দুইজন পলাই যাব খুঁজিছা ও বোপা ও বোপা ওই ব্রহ্মাই বোলে রত্নাকর পলাই না যাও আমি এটা কাম করা এই যে গছডাল দেখিছা নহয় দরকার হলে গছত বান্ধি থোৱা আমাক তুমি ঠিক আছে তেনেহলে দে হাত ইয়াৰ পৰা পলাই নাযাবি দেই যদি পলাই যোৱা তেনেহলে যদি পলাই যোৱা তেনেহলে মই কি কৰিম জানো মাৰি পেলা এক গছত বান্ধি ৰত্নাকৰ গৃহে চলি গৈলা বহুদিনৰ মূৰত ঘৰলৈ আহিলোঁ পিতৃ বা ঘৰত আছে নে নাই পিতৃৰ ওচৰে পিতৃৰ ওচৰে যাই হে পিতা আজি মোৰ মিলিছে আৰু সেইকাৰণে পিতা এ চৰণ ধৰো পিতা তুমি মোক সত্য কৰি অ পিতা মোৰ পাপৰ ভাগ পিতা এ মোৰ পাপৰ ভাগ পিতা কি কলি কুলংগাৰ পুত্ৰ কি কলি কুলংগাৰ পুত্ৰ তোর পাপর ভাগ মই লব লাগে তোর পাপর ভাগ মই লব লাগে নাই 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 অসম্ভব 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 আর খুন খুন পুত্র দুরাসার মন্দমতি কুলাঙ্গা কিয় পাপর ভাগি হম্বারো তো হাসরত শিকিলি মোর পাপর ভাগ পাপর ভাগে
দেখুন কুলাঙ্গার পুত্র, ও তোর কারণে দুঃখ কষ্ট মই কিমান যে হইছো, পিতৃর কর্তব্য মই পালন করিছো, আরো ডাঙর দীঘল করি সংসার তোক পাতি দিছো, কর্তব্য শেষ হয়েছে মোর, কর্তব্য শেষ হয়েছে মোর, এ যিমান দিল যিমান খুয়ালো সরুর পরাই তোক, এতিয়া তই মোৰ ওচৰত কি হৈ আছে জানা, এতিয়া তই মোৰ ওচৰত কি হৈ আছে জানা, ধৰু ধৰু হৈ আছা তই মোৰ ওচৰত, আৰু সেই কাৰণেই এ ধৰিল এতিয়া কেঁচুৱা হৈছো, মই যে তোক সৰুৰ পৰাই খুৱাই খুৱাই ডাঙৰ দীঘল কৰিছিলো, মই যে তোক সৰুৰ পৰাই খুৱাই খুৱাই ডাঙৰ দীঘল কৰিছিলো, সেইবিলাক কি জানা, সেইবিলাক হৈছে ধাৰ, মই দিয়া ধাৰবোৰ পিতৃৰ মুখত শুনি তে কব, ৰহিলো
হস্ত করি তোক ডাঙর করিলো অতি হস্ত করি তোক ডাঙর করিলো কি কলমা তার মানে তুমি মোর পাপর ভাগ নলা মা ঠিক আছে মা ঠিক আছে মা ও মাটির মুখত শুনি এতে কহবা আজি মই বৰ বিপদত পৰিছো প্ৰিয়েই আজি মই বৰ বিপদত পৰিছো প্ৰিয়েই তুমি মোক ৰক্ষা কৰিলে কৰিবা তুমি মোক ৰক্ষা কৰিলে কৰিবা তোমাৰ বাহিৰে মোক ৰক্ষা কৰোতা আন কোনো নাই প্ৰিয়া অ শুনা মৰম প্ৰিয়ে দুখৰ কাহিনী পৰৰ ধন হৰণ কৰি আচুমাই পাপৰি অ প্ৰিয়ে পাপৰ ভাগি নহবানে তুমি এতিয়াহে বুজি পাইছে এই কথা শুনি দুয়োজনে পরিচয় দিলা কি
ব্রহ্মার নারদ, তোমালো ব্রহ্মার নারদ, এ আমি কি শুনিল কথা শুনি রত্ন করে রত্ন করে বোলে প্রভু মই কি করো মোর পাপর ভাগ প্রভু মোর পাপর ভাগ প্রভু কি কলা তোমার পাপর ভাগ কোনোয় নলয় কথা নাই কথা নাই এ ব্রহ্মাই বলে রত্ন কর নকরিবা ভয় তুমি যোয়া হেই সরোবরে সরোবরে স্নান করি তুমি আহা এতিয়াই এ কথা শুনি রত্ন কর বেগে চলি গইলা এতিয়া চাও ও যিফালে পাপি যায় সেই সরোবৰৰ ও পানি শুকাই যায় স্নান কৰিব পানি নাপায় পানি নাপায় ৰত্ন কৰে দুখি যায় আন্তরে পাপ খুমরি কান্দে ভাগ্য কাঠে কান্দে ব্রহ্মার
ধরি বলে বারংবার হে গুরুদেব মই অধর সরা অ প্রভু মোর কারণে জল নাই হাগর মোর কারণে জল প্রভু নাই হাগর কি কলা তোমার কারণে সাগরতো জল নাই কথা নাই এ ব্রহ্মাই বলে রত্নাকর এই বহা বৃক্ষর তলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি স্নান করাই দিলা ব্রহ্মাই হে কমণ্ডলুর জলে আর তেতিয়া ব্রহ্মাই এই রত্নাকরক চাই কইছিল ও কি কইছিল এ ব্রহ্মাই বলন্ত হুনা রত্নাকর যে হইছে এ পাপ ধ্বংস হব নিশ্চয় জানিব আর সেই কারণে মুখে এতিয়া চাও ও মহাপাপীর মুখত নাহিলা রামর নাম ঘনে ঘনে রত্না করে বলে আম আম ওহ নহয় হা মই যি কই যাও তুমি মোর মুখেই মুখে কই যাবা রাম আম রাম আম ওহ এতে কি করা যায় ও রাম রাম আম আম নুশুনে নে কি ও রাম রাম আম আম এ হল যা রাম আম রাম আম রাম আম ও মহাপাপীর মুখত নাহিলা রামর নাম ঘনে ঘনে রত্না করে বলে আম আম এতিয়া কি করা যায় হেন ভাবি ব্রহ্মা দেবে ওচৰতে মৰা আম গছ ওচৰতে মৰা আম গছ এখন যে দেখিছা পাপি মৰা মৰ গছ আৰু সেই মৰা আম গছলক চাই মৰাম 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 তুমি মুখেৰে এশবাৰ উচ্চাৰণ কৰা এ মৰা মৰাম মৰা মৰাম এ পূব মোৱা হৈ পাপি মাটিত মৰাম 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 এক মনে মৰাম মৰাম বুলি উচ্চাৰিবে মহাপাপীৰ মুখত আহিল ৰাম নাম আৰু তেতিক্ষণে জীয়াই উঠিল সেই মৰা আম গছ
ৰাম নামৰ মহিমা নাই পাৰ পাৰ মহাপাপী ৰত্নাকৰ হৈলা উদ্ধাৰ মহাপাপী ৰত্নাকৰে শেষত গৈ বাল্মীকি হৈলা ৰাম নজন্মতে তেওঁ ৰামায়ণ লিখিলা ৰাম নজন্মতে তেওঁ ৰামায়ণ লিখিলা ও তোমাতে হৰণ